রানা প্লাজার কে নিয়ে যে বড় ঘটনা ঘটেছে সেখানে 1136 জন লোক মারা গিয়েছে। আমি হইলাম বিল্ডিং এর ওনার ছিলাম, আমার বিরুদ্ধে প্রথম পেনাল কোডের 304 এর ক ধারায় মামলা ফাইল করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই মামলার চার্জশিট দেওয়া হয়েছে মার্ডার কেসে। আমরা আর্গুমেন্ট করেছি এ ভারতীয় সাবকন্টিনেন্টে আরেকটি কেস আছে এরকম, যেখানে 3828 জন লোক মৃত্যুবরণ করেছিল এবং 18922 জন লোক আহত হয়েছিল। এই মামলায় 12 জনকে আসামি করা হয়েছিল, ওই 12 জন আসামি থাকা ওই মামলার চার্জ ফ্রেম হয়েছিল 304 এর ক ধারায়, যেখানে সর্বোচ্চ শাস্তি হল 5 বছর। অর্থাৎ এই ধরনের ডিজাস্টার যখন হয়, এই ধরনের অ্যাক্সিডেন্ট যখন হয়, এটাকে মার্ডার বলা যায় না। এবং এই মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে ভারতীয় আদালতে মাত্র 2 বছরের সাজা হয়েছে, কারণ আইনে 304-এর ক ধারায় 5 বছর পর্যন্ত সাজা দিতে পারে, তার বেশি না। কিন্তু এই সোহেল জেলে আছে 11.5 বছর 6 মাস। আগেও আপিল ডিভিশনে একবার বেল চেয়েছিল, আপিল ডিভিশন বলেছে 6 মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করার, মানে নিম্ন আদালতে ট্রায়াল নিষ্পত্তি করার জন্য, না অন্যতায় বেইল আবেদন বিবেচনা করার জন্য। সেটি করতে পারে নাই, মূল আসামি চার্জশিটের উইটনেস আছে 594 জন, সেখান থেকে মাত্র 91 জনকে এখন পর্যন্ত এক্সামিন করেছে। তাহলে তো তার যে আইনে প্রস্তাবিত সাজা তার 3 গুণ সাজা তিনি খেটে ফেলেছেন, এখনও মামলা ট্রায়ালই অগ্রসর হয় নাই, তাহলে তাকে কেন বেল দেওয়া হবে না? এবং তাকে বেল দেওয়া উচিত। এই ভারতীয় সাবকন্টিনেন্টে ভোপাল ডিজাস্টার কেস ছাড়া এই ধরনের আর দ্বিতীয় কেস আমরা খুঁজে পাইনি, সুতরাং সেখানেও বিচার হয়েছে 304-এর ক ধারায়। এখানে কেন মার্ডার কেসের বিচার হবে? এটি হতে পারে না। এই জন্য বলেছেন আদালত 2 মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়েছেন, রুল যেহেতু পেন্ডিং আছে এই রুল নিষ্পত্তি করার নির্দেশ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।